এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা। এই অবস্থাতে আমাদেরকে বাজার করতে যেতে হয়েছিল। কত দূর এখানে পা ডুবে আছে, বিশাল ডিপ, মানে রাস্তার ওপর বলতে গেলে হাঁটুর নিচ অব্দি জল। এই জল ঠেলে ঠেলে মোটামুটি 20-30 মিনিট হাঁটা। পেছনেও পুরো নদী, সামনেও পুরো নদী, কিছু করার নেই। বেশি জল হওয়ার কারণে পাড়ের দোকানগুলো বন্ধ, মোটামুটি তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে, তো আমি বেরিয়েছি একটু পরেই। দেখো আরেকটু, আরেকদিন হলে হাঁটু অব্দি চলে আসবে জল। এই জল ঠেলে ঠেলে আধা ঘন্টা হেঁটে হেঁটে যাওয়া কি যে মুশকিলের ব্যাপার, পুরোটাই জল যত দূর দেখতে পাবে মনে হচ্ছে নদী। কিছু করার নেই, দু তিন দিন বাড়ি থেকে বেরোইনি, যা পেরেছি, দুদিন মোটা মিনিমাম যা পেরেছি তাই খেয়েছি বাড়িতে যা ছিল। এখন তো আর সহ্য করা যাচ্ছে না, এই জন্য এই সমুদ্র পেরিয়ে পেরিয়ে লোকের বাড়ি ফাড়ি সব জলে ডুবে গেছে। বাজার করতে গেছিলাম অনেক দিন পর, এই বাজারগুলো দেখাবে মাম কী কী নিয়ে যাচ্ছি। খুব খারাপ অবস্থা এখানে। ওটা যে দিয়েছিল পাড়ার মেন পথ যেটা, এটা আমরা পড়ছি এবার আমাদের বাড়ির রাস্তাতে। ধীরে ধীরে তলিয়ে যাব, তাও এই ডান দিকের বাঁকটা খুলেই আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তার তো প্রথম ডুবে আছে, এইটাই সামনের দোকানটায় আমরা আসি বাজার ফ্যান নিতে। তো এখন বাজে দুপুর 2টো, তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। কারণ আমরা উঠেছি, যখন উঠে দেখলাম প্রায় 12-12:30 মতো বাজে। তারপর উঠে বসে কথাবার্তা বলে রেডি হয়ে তারপর আমি বাজার গেলাম, আর গিয়ে আসতে এতটা টাইম চলে গেছে। তোমরা সবাই দেখলে যে কী অবস্থা আমার সিচুয়েশান এখানে, মানে পুরো রাস্তাটা এত খারাপ অবস্থা, আমি যেন 3 দিন বাড়ি থেকে বেরোইনি। যা ছিল মোটামুটি তার মধ্যে থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু আছে কিছু করার নেই, বাধ্য বেরোতে হয়েছে। তো একটা লিমিট থাকে, সেই অবধি মানুষ বাড়ির যা আছে সেই দিয়ে চালাতে পারে, কিন্তু তারপর তো আর পারবে না। কারণ মোটামুটি যা খাওয়া দাওয়ার মতো ব্যাপার ছিল সবই প্রায় শেষ হয়ে এসেছিলো, আমাকে বাধ্য বাজার যেতে হয়েছে। আর তার থেকে বড়ো কথা, হয়তো আমাকে কয়েকদিনের মধ্যে কিংবা কাল পরশুও কাজে বেরিয়ে যেতে হতে পারে। তোমরা দেখলে এতদিন আমি বাড়িতে ছিলাম, ছুটিটা নেওয়ার আবার ইচ্ছে ছিল, কিন্তু ছুটিটা আমি নিজের থেকে নিইনি, ছুটিটা আমাকে দেওয়া হয়েছে কাজ থেকে। কারণ আমাদের যটা ব্রাঞ্চ আছে সেখানে একটা বন্ধ হওয়ার জন্য মানে লোক বেশি হয়ে যাচ্ছিল, তো সেখানে সেই বাদের খাতা আমি মোটামুটি পড়েছি কিছুদিনের জন্য, তো ওই জন্য আমি এখন রিজার্ভে আছি, ওয়েটিংয়ে আছি। তো আবার যখন আমার স্কোপ খুলবে, যখন আমার স্লটটা খালি হবে, তখন আমি গিয়ে ঢুকবো। তো এই জন্য আমি এতদিন ধরে বাড়িতে আসি, নাহলে এতদিন আমি ছুটি করি না, তোমরা জানো, আর আমি ছুটি পাইও না একদিনের বেশি। তো বাধ্য আমি বাড়িতে এতদিন ধরে আসি, তো আমি জানি না কখন ডাকবে, যদি ডাকে আমি বলতেই পারছি না কবে ডাকবে, ডাকলে আমি তখন যাবো। মানে এতগুলো দিন আমি এই জন্যই বাড়িতে, এটা একটা রহস্য ছিল, তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, আর তোমরা আমাদের এখানকার সিচুয়েশান দেখলে, আর আমি একটা কথা যোগ করতে চাই, আমি নিউজ দেখি, দুজন মিলে নিউজ দেখি, প্লাস আমাদের কিছু কিছু বন্ধুদের কাছ থেকে কমেন্টও দেখতে পেলাম যে বাংলাদেশ তথা আমাদের ইন্ডিয়ার বহু জায়গাতে, ত্রিপুরা অনেক জায়গাতে, হয়তো আমি জানি না, এরকম কিছু জায়গাও আছে খুব খারাপ অবস্থা, তারা বন্যার কবলে এমনভাবে পড়েছে, মানে দেখে সত্যি খুব খারাপ লাগছে। কারণ বাড়ির মধ্যে জল ঢুকলে যে অবস্থা আমাদের হয়েছিল সেই ফিলটা আমরা নিয়েছি, কিন্তু এই বন্যার ফলে যে আরও খারাপ অবস্থাটা হতে পারে, যারা এই মুহূর্তে বন্যার কবলে রয়েছে তারাই বুঝবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি ভগবানের কাছে প্রে করি, আমি বলতে আমরা দুজনেই প্রে করি, দুজন আলোচনা করছিলাম সকালবেলা এই ঘটনাটা নিয়ে, কারণ আমরা খবর দেখছিলাম সেখানে, একবার দেখলাম দৃশ্যটা যে কী হচ্ছে সব জায়গাতে। তো আমি ভগবানের কাছে প্রে করি যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারো, কারণ সত্যি কথা বলতে এরকম সিচুয়েশানে খুবই কষ্টের জীবন। আমরা জানি, আমরা নিজেরাও কাটিয়েছি, বন্যা না হয়তো আমাদের এরিয়াতে বন্যা হয়নি, কিন্তু আমরা বন্যার মতো অবস্থাতে জীবন কাটিয়েছি। তোমরা যারা আমাদেরকে প্রথম থেকে দেখছো তারা জানো। যাই হোক, তাদের সবার জন্য আমাদের অনেক অনেক প্রার্থনা থাকলো ভগবানের কাছে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারো। আর আমাদের থেকে খুশি বেশি কেউ হবে না, কারণ আমরাও সেটা অনুভব করতে পারি তোমাদের কষ্টটা। আর সত্যি বলতে, মা লক্ষ্মী আমাদের লাইফে এসে যে মানে যা পরিবর্তন ঘটিয়েছে, তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের এই ঘরটা পরিবর্তন করানোটা। কারণ ওই ঘরে
এই বছর যা হতো সেটা আমি এখন বুঝতে পারছি। এই গোটা এরিয়াতে যে অবস্থা হয়েছে তোমরা সেটা দেখলে, কিন্তু আমাদের ঘরের মধ্যে অনেকটাই শান্তি আছে, কোনো ব্যাপার নেই, সেরকম কিছু ফিল হচ্ছে না। কিন্তু ঘরের বাইরে কোনোভাবেই বেরোনো যাচ্ছে না, ঘরের মধ্যে বন্দি হয়ে ভালো থাকা এটাই হচ্ছে এখন আমাদের জীবন। তবুও ঘরের মধ্যে জল থাকলে যে কী কষ্ট সেটা আমরা 3 বছর ভোগ করে এসেছি, আর এবছর হয়তো সহ্য করতে পারতামই না। আমি আসার পথে ওই ঘরটা দেখে এলাম, কিছু নেই, মানে এই বছর থাকলে সবই শেষ হয়ে যেত। মানে আমি সত্যি কথা এত জিনিস কোথায় রাখতাম সেটা তো দূরের কথা, আমরা কী করে থাকতাম, কী করে খেতাম, কী করে রান্না করতাম সেটাই সব থেকে বড়ো চিন্তার বিষয়। ওটা দেখেই আমার অলরেডি মাথায় টেনশন ঢুকে গেছে। তো এর থেকে মানে কী বলবো আমি মা লক্ষ্মীর কাছে, তোমাদের সবার কাছে মাথা নিচু করে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই জীবনে পরিবর্তনটা ঘটানোর জন্য। মানে অনেক অনেক বেটার লাইফ, হয়তো চারিদিক থেকে অনেক সমস্যা আছে, আমার কাজের সমস্যা আছে কিছু, বা এই এরিয়াতে অনেক জল জমেছে, এইগুলোর প্রবলেম রয়েছে, কিন্তু বাসস্থান ভালো থাকাটা সব থেকে বড়ো কথা, যেটা আমরা এখন ফিল করছি খুব ভালো লাগছে। অন্য বছরের তুলনায় এই বছরটা একদম অন্যরকম। তো তোমরা তবুও প্রে করো যাতে আমাদের লাইফটা আরেকটু বেটার হতে পারে, আরেকটু সাপোর্ট করো। আর হ্যাঁ, সবার যারা এই মুহূর্তে বন্যার কবলে পড়েছে তাদের সবার জন্য তোমরা প্রে করো, যাতে তারাও খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারে। আর কিছু বলার নেই, চলো দেখতে হবে নেক্সট কী হচ্ছে আমাদের সঙ্গে, শেষ অবধি সঙ্গে থাকবে। এই যে আমি বাজার থেকে এগুলো নিয়ে এসেছি আজকে, আমার পছন্দের খাবার। হ্যাঁ, তোর একা আমি পাগলের মতো খাই। তো এগুলো সব রেডি হয়ে গেছে, আলাদা আলাদা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে গিলে আর গিলে আর জান রয়েছে, গলা গলা হার্ট জান সবাই বুঝবে না হার্ট। আচ্ছা, এখানে রয়েছে মেটে মেটে আর চর্বি, তাই তো? হ্যাঁ, চর্বি এই 3-4টে মতো আছে। তো এই বেলায় এটা কতদিন বাদে খাচ্ছিস বলতো? অনেকদিন অনেকদিন বাদে রান্না হচ্ছে। আজকে আমি একটা আনতে যাইনি, আজকে আমি আনতে গেছিলাম অন্য কোনো মাছ, কিন্তু বাজার আমি যখন গেছি তোমরা তো সবাই দেখলে মাছ উঠে কি অবস্থা, কিছুই ছিল না। একটু খোল, এটা আমার হাতে তো কেটেছে। ইয়েস, আমি আছি। কতটা দেবো? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটাকে ক্লিন করে ভালো করে ধুয়ে নাও। তবে আজকে পরিষ্কার করাই ছিল, আমি শুধু মানে টুকরো টুকরো করে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি ও গিলে সব ছাড়িয়ে দিয়েছি। আজকে দুপুরের খাওয়াটা জমে যাবে, দুপুরে না বিকেলের খাওয়া বল। ওই আর কি বিকেলের খাওয়া, 4:30-4:30 খেতে বলবো, এখন বাজে অলরেডি 2:30। রান্না হবে, ভাত তো হয়ে গেছে প্রেশারে করেছি, সবজি উবজি সব কাটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো, অনুরোধ করলাম যাতে দুটো মেটে ভাজা আমাকে দেয়, 2-4টে ভেজেছিলো, দুটো খেয়েছে নিচে, আমাকে দুটো দিয়েছে। এত সুন্দর লাগে মেটে ভাজা, দারুণ লাগে। গিলে মেটে আনলেই মাত্র আমরা প্রথমে এগুলো ভাজা ভুজি করে খেয়ে নিই, ওই জন্য আমি 200-300 গ্রাম এক্সট্রা আনি, অত লাগে না। মেটে ভাজা খা, তাহলে খেতে যাবে। মেটে ভাজা খেলাম, দারুণ টেস্ট। ভাজা করে করবি তো? আজকে খেতে খেতে আমাদের 4:00 বেশি হয়ে যাবে, অলরেডি 3:30 বাজে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এই যে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়েছি, রসুন, এখন তো কাঁচা আদা রসুনই খাই, পেস্ট আর খাই না জানো তো। এর মধ্যে জল দিয়ে দিয়ে দেবো ফল। এত সুন্দর একটা গন্ধ বেরোয় না এই কাঁচা আদা রসুনের। আর এখানে যে হচ্ছে গিলে মেটেতে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে করে নষ্ট না হয়ে যায়, রান্না করতে অনেক সময় লাগবে। আর এদিকে আজকে করব হচ্ছে কুমড়োর ভর্তা, তার জন্য কুমড়ো ভেজে নিয়েছি, জল ভেজেছে কুমড়োটা, রসুন ওদিকে ভাজা হয়ে গেছে, গোটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে শুধু পেঁয়াজটা কুচিয়ে আর শুকনো লঙ্কা নুন দিয়ে, এই শুকনো লঙ্কা ভেজেছিস? হ্যাঁ, শুকনো লঙ্কা নুন দিয়ে আর এই কুমড়োর ভর্তাটা তৈরি করে ফেলবো ঝটপট করে, একটু পরে তরকারিটা কষিয়ে নিয়ে তারপর। তখন মশলাটা কষিয়ে নিই, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। আজকে ব্লগ যেতে অনেক দেরি হচ্ছে জানো তো, কারেন্ট চলে গেছে, এবার ব্লগটা আপলোড হতে হতে মাঝখানে আটকে গেছে, একটুখানি বাকি ছিল, কারেন্টটা চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। ব্লগ সময় মতো এমনিতেই কয়েকদিন আমার কাজে আমি ঠিকঠাকভাবে নজর দিতে পারছি না, ব্লগ দিতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, কারেন্টটা ঠিক সময় সময় চলে গেল। বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে
তোমরা প্রথম গিলে মেটেটা দেখেইছো, আর এখানে কিছু সবজি রয়েছে, কিছু বের করেছি সবজি এখান থেকে, এখানে রয়েছে। আমি আগের বারে এই কালো রঙের বেগুনটা পাইনি, সবুজ পেয়েছিলাম, তো মাম বলেছিল এই বেগুনটা পেলে নিয়ে আসতে, তো ভালো সময় গেছি, বাজার ওঠার সময় গেছি, কম দামে পেয়েও গেছি। এই বেগুনটা নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, ওর ফেভারিট গাঁটি কচু, আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে তো সব দোকান তোমাদের বন্ধ বললাম, তাই জন্য বাজার থেকেই আলু আর পেঁয়াজটা নিয়ে চলে এসেছিলাম। দেখলাম ওখানেও একই রেট, মানে বাজারে যে একটু কম রেট হবে সেরকম কোনো ব্যাপার নেই, সব একই রেট, ওখানেও এক সেম রেটেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সবেরই সব কিছু দাম, গোটা বাজার খুঁজে লেবু পেলাম না, লেবু বলছে নাকি কি কত 400 টাকা, 450 টাকা, কত কী বলে বুঝতে পারলাম না, কেউ আনেনি, তো এই এনেছি বাজার থেকে, এতটা সমুদ্র পার করে করে। দেখে দেখেন এই সবে কারেন্টটা আসলো জানো, তোমার মনে হয় এক্ষুনি ভিডিওটা কাবে। এদিকে গিলে মেটে কষানো হয়ে গেছে, পুরোপুরি হয়নি এখনো, এটা এক্ষুনি শুকনো করে কষাবো। জল চলে গেছিলো, বাসন মাজতে পারেনি জয় জানো, জলের অপেক্ষায় বসেছিলাম আমরা, অর্ধেক বাসন বাইরেই পড়ে আছে, অর্ধেক বাসন বাইরে পড়ে আছে, অনেকগুলো বাসন দেখেছিলাম এগুলো মেজেছি আর জল চলে গেছে, তো কারেন্টটা ছিল না, এখানে এইগুলো পড়ে আছে, এইগুলো মেজে নিই। বাসন মাজা অবস্থায় পড়ে থাকলে বড্ড বিরক্তিকর লাগে দেখতে, সেগুলো মেজে নিই, মেজে নিই বলতে ধুয়ে নিই, সব মাজাই আছে। এবার এখান থেকে লাল লাল জল বেরোবে, আয়রন মিশ্রিত, এত ধোঁয়া এখানে, এই এইগুলো জেলে নিয়ে গেছিলাম, ডিমের খোসা, প্রচুর মশা এখানে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, 4:30, আমাদের রান্না বান্নার পালা শেষ, মাম গ্যাসে স্নান করতে এই মাত্র, তো সবই আপাতত শেষ, স্নান করলা এলেই এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে। যেখানে ভাত করেছিলাম প্রেসারে, প্রেসারেই এখন রোজ ভাত করি আমরা, ভাত এখানে হয়ে আসে। এখানে রয়েছে সেদিনের কুমড়ো ভর্তা, সেদিন তোমরা দেখেছিলে এত সুন্দর টেস্ট, আমি আবার আজকে নিয়ে এসেছিলাম বাজার থেকে কুমড়ো। আর এখানে রয়েছে আসল জিনিস, ও কষা কষা করে একদম গিলে মেটে, এত সুন্দর একটা সেন্ট এলো, যদি তোমাদেরকে শোঁকাতে পারতাম খুব সুন্দর লাগত, দারুণ হয়েছে, পুরো গ্রেভি গ্রেভি একদম গিলে মেটে কষা, কখন যে স্নান করেছে খেতে হচ্ছে শুধু সেই ভাবছি। চলো তার চটপট স্নানটা করে আসি, তারপর আসি ফিরে আসি তোমাদের সামনে। এখানে আমাদের সন্ধ্যের টিফিন রেডি হচ্ছে, বর্ষা মুখর সন্ধ্যায় কি রে, গরম গরম দেখবো, মাই গড, সকালে বেগুন এনেছিলাম ওটা দিয়ে, হ্যাঁ সকালে সুন্দর বেগুনগুলো এনেছিলাম, তার মধ্যে অন্তত 70% এরা বাদের খাতায় চলে গেছে, কারণ একটু কম দাম খুঁজে বেগুন নিয়ে এসেছিলাম, তবুও শান্তি যে কমে পেয়েছি, 400 গ্রাম বাদ গেছে ওটা দুঃখ নেই। তো এই বেগুনগুলো সুন্দর গরম গরম বেগুনি খাবো আজকে, ও কত ভালো লাগবে, আমার আটা দিয়ে বেগুনি খাওয়াই বলে আজকে বেসন নিয়ে এসেছে জানো, না আটা দিয়ে কেমন আমার লাগে খারাপ না, কিন্তু আমার বেসন দিয়ে একটা অন্যরকম ব্যাপার লাগে, ওরে ভাজাটা দেখেই তো জিভে জল আসছে রে, ফুলছে বেগুনগুলো দেখ, হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এতগুলো দিন দিয়ে সাপটাবো, আজকে বাইরে বৃষ্টিটা একটু অভাব রে, আজকে বৃষ্টিটা থেমেছে, ভালো হয়েছে রে, এক সাইড হয়ে গেছে আর এক সাইড চোখের সামনে সাবার হয়ে যাবে, ও দোকান থেকে কিনে খেলেছে দুটো করে খাস, একটা করে খাস, দোকান আর বাড়ি সব পারি, বিরিয়ানিটা বানাতে পারি না রে, আমার তো ভাল লাগেনি,
এখানে কি পড়াশুনো চলছে? খা, আমি খাচ্ছি। প্রজেক্ট চলছে, বল একটু আধটু, বল পুরোটা বলতে হবে না, একটু। জানি না সবার কেমন লাগে, আসতে চলেছে আমাদের চ্যানেলে কদিনের মধ্যে, দুদিন, দুদিন তো লাগবে, দুদিনের মধ্যে সময় লাগবে, তো তাই একটুখানি প্রি প্রোডাকশন যে কাজগুলো হচ্ছে, আশা করছি সবার ভালো লাগবে। খান, আমি খাই। দেখলে ভালো লাগে, সবাই দেখলে আমাদের ভালো লাগে। এখন দেখা যাক আমরা কতটা কি করতে পারি, যেটা ভেবেছি সেটা করতে পারি নাকি, এটাই হচ্ছে বড় কথা, তাই না? প্রেজেন্ট করাটাই তো আসল। যেহেতু বাড়িতে আমি প্ল্যান করলাম, এগুলো ইউনিক দেওয়া উচিত সবার জন্য। এখন আর কিছু বললাম না, লেখাটা পুরোপুরি দেখাইও নি আমি, এখানে রং করাও চলছে, এই যে চল খেয়ে নে, খেয়ে নিয়ে কাজে লাগবো আমরা নাকি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন রাত্রি কটা বাজে তোমাদেরকে একটু দেখাই। সামনে একটা 44, মানে রাত 2:45 বাজতে যায়। আমরা এক্ষুনি একটা ভিডিও শ্যুট করে, মানে শ্যুট শেষ করলাম আর কি, কালকে আসছে। এখনও খাওয়া দাওয়া আমাদের কিচ্ছু হয়নি, প্রেশার কুকারে ভাত বসিয়েছে, কিছুক্ষণ আগেই জয় ভাত বসিয়েছে, মানে শ্যুট চলতে চলতে 1:15 দিয়ে ভাত বসিয়েছে, ভাত বসিয়েছে। তো এইবার আমরা চেঞ্জ করে স্নান করতে যাব, স্নান টান করে এসে তারপরে খাবো। রান্নাবান্না তো সকালেই করে নিয়েছিলাম, আর ভাতটা গিয়ে এখন করলো, সেই সন্ধে থেকে লেগেছি 6-7 ঘন্টা টাইম লেগেছে টোটাল ভিডিওটা কমপ্লিট করতে, এডিটিংয়ে তো একদিন যাবে, তাই তো। তারপরে এই যে একটু সাজগোজ দেখতে পাচ্ছে, একটু মেকআপও করেছিলাম, কী ভিডিও সেটা এখন আমি আর এখন আর বলছি না, কিছু বিরাট সারপ্রাইজ, সবাই অবশ্যই একটু দেখো, ব্লগ তো রোজ দেখছো, এটা অন্তত সবাই রিকোয়েস্ট থাকবে একটু দেখো, ব্লগ তো তোমরা প্রত্যেকদিনই দেখো, নতুন কিছু আনার চেষ্টা করেছি তোমাদের জন্যই সবটা, ভাবলাম যে প্রত্যেক দিন তো ব্লগ দিই, তোমাদেরকে নতুন কিছু একটা উপহার দিই, তো সেই কারণেই আর কি এই ভিডিওটা বানানো। আসছে কাল দুপুর 2:00, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে, প্রচুর কাট হয়েছে, আর হ্যাঁ কিছু কিছু আনকাট সিন আমি তোমাদেরকে দেখাবো, পরের দিন ব্লগে আসবে, মারাত্মক একটা ভিডিও আসছে কিন্তু। তো এই আমরা আমাদের খেতে খেতে আজকে প্রায় 3টে বেজে যাবে, কারণ কি স্নান করতে যাবো, যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো পরবর্তীতে এটাও আরো 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 চেষ্টা করব, দেখা যাক, এটাকে দেখো তারপর, নতুন কিছু তো চেষ্টা করা যেতেই পারে, তাই না? যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, এখন আর মানে এনার্জি নেই, একটু এনার্জি নেই, সারা দুপুর ঘুমোইনি, সারা দুপুর ঘুমোইনি, তারপরে এতটা ধকল গেল, তো এবারে খাওয়া দাওয়া করে স্নান করে আসি আর তারপর ঘুমবো, আর সকালবেলা একেবারে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে না। কালকে ব্লগ করবো না, কালকে তো এটা এডিট করতে হবে, কালকে আর ব্লগ করবো না, কালকে এই ভিডিওটা এডিট করতে হবে, কতটা কী করতে পারি দেখা যাক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যেটা করেছি আর কি, তাই তো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে, চেষ্টা করেছি একটু, তাই তো, একটু চেষ্টা করেছি। যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে 2টোয় অবশ্যই দেখো, কালকে 2টো তো মানে আগামীকাল, তাই তো, আগামীকাল 2টোর সময় তোমরা ব্লগটা পেয়ে যাবে, তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, এইভাবেই আমাদের পাশে থেকো, আর তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, চলো টাটা।